নমস্কার, আমি শামিশা তার রেগুলার মাসন অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআর টিম আছে। আজকে আমি আপনাদের জন্য ব্যবসা জনিত কিছু সুইচওয়ার্ড শেয়ার করব। ইউজুয়ালি আজকের এই পিরিয়ড অফ টাইমে যেখানে ব্যবসা অনেকেরই বেশ টাইট, বেশ অবস্থা হয়তো একটু শোচনীয়, তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যবসা যদি বন্ধ হওয়ার তাগিদে এসে গেছে বা আপনার ব্যবসায় সেরকম প্রফিট হচ্ছে না বা আপনার ব্যবসায় দিনের পর দিন লস হচ্ছে, তো এরকম ক্ষেত্রে ব্যবসায় কিভাবে আপনি হেল্প পাবেন, কিভাবে আপনি কাস্টমার বাড়াবেন, কিভাবে আপনি নতুন আইডিয়া নিয়ে ব্যবসাতে এগোবেন, আজকের দিনে দেখুন ব্যবসা মানে আপনাকে ইউনিক কিছু আনতেই হবে, তবেই আপনি মার্কেটে কিন্তু স্টে করতে পারবেন। আজকে মনোপলির যুগ আর নেই, এখানে আপনার মতো সেম ব্যবসা বহু মানুষ করছে, তো সেখানে আপনি ইউনিক আইডিয়াস কি নিয়ে আসবেন, কিভাবে আপনি নিজের ব্যবসাকে সবার থেকে শ্রেষ্ঠ করে তুলবেন, সবার থেকে আলাদা করবেন, আজকে সেই বিষয়ে আমি কিছু বিশেষ সুইচওয়ার্ডস আপনাদের দিতে চলেছি। ব্যবসা শুধুমাত্র ক্লায়েন্ট আসুক সেই সুইচওয়ার্ডস আমি আগেও অনেক দিয়েছি, কিন্তু একটা ব্যবসায় আপনার আইডিয়া, আপনার এনার্জি, আপনি কতটা অ্যাক্টিভলি কাজ করছেন, আপনার গুড লাক, এভরিথিং ম্যাটার করে। তো সেখানে দাঁড়িয়ে শুধু একটা সুইচওয়ার্ড না, যখন আপনি মাল্টিপল সুইচওয়ার্ড ইউজ করতে শুরু করবেন আপনার কাজ কিন্তু ততটাই দ্রুত বেগে এগোতে শুরু করবে। ওই জন্য আজকে বেশ কয়েকটি সুইচওয়ার্ড দেবো এবং ব্যবসা যারা করছেন বাড়ি থেকে বা ফ্রিল্যান্সে বা যাদের নিজস্ব দোকান আছে, প্রত্যেকের জন্য এটা ইকুয়ালি কার্যকারী হয়ে উঠবে। তো চলুন শুরু করছি প্রথমে এই নতুন আইডিয়াস দিয়ে। ঠিক যেমন বললাম, একটা ব্যবসায় টিকে থাকতে কিন্তু আপনাকে আনতে হবে মাথায় নতুন নতুন চিন্তা, নতুন প্ল্যান এবং নতুন আইডিয়াস। তার জন্য কি চাইল্ড করবেন? সিম্পল ইন্টেনশন তো দেবেনই দেবেন, যে কোনো সিচুয়েশনে সবসময় বলি ইন্টেনশন ইজ দ্য মেইন থিং। বিশ্বাস নিয়ে করবেন, ডিভোশন নিয়ে করবেন, পেশেন্স হারাবেন না, ইন্টেনশন স্ট্রং রাখবেন, কাজ 100% হবে। প্রথম সুইচওয়ার্ড হচ্ছে অন। আপনার মাথায় ইউনিক বিজনেস আইডিয়া জানার জন্য চ্যান্টিং করবেন অন, ও এন অন। নেক্সট বলবো, যারা একটু প্রোঅ্যাক্টিভ নয়, হয়তো প্ল্যানিং তো অনেক কিছু করেন বাট স্টিল সেটা সাকসেস করতে পারেন না বা সেটা নিয়ে হয়তো আপনি বেশি দূর এগোতে পারেন না, একটু এগোনোর পরই আপনি হয়তো একটু স্ল্যাগিশ ফিল করেন বা ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ এনথুজিয়াজম ফিল করেন, তাদের জন্য দিতে চলেছি ওয়ান ওয়ার্ড অ্যামেজিং অ্যামেজিং সুইচওয়ার্ড, সেটা হলো মুভ, MOVE, মুভ। এই মুভ শব্দটি আপনার লাইফকে কিন্তু মুভ করিয়ে দেবে, মানে আপনি যদি চুপচাপ বসে থাকেন, আইডিয়া বানাচ্ছেন, কোনো কাজে লাগাচ্ছেন না, তো আপনাকে সেখান থেকে উঠিয়ে আপনার মধ্যে চেঞ্জ, ভাইটালিটি, অ্যাক্টিভনেস নিয়ে আসবে যাতে আপনি সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারেন। নাও অ্যানাদার সিচুয়েশন, সেটা হচ্ছে টাকাকে অ্যাট্রাক্ট করার জন্য, আর সেটা হচ্ছে কাউন্ট। আপনার ব্যবসায় যাতে প্রফিটস বাড়ে, যাতে আপনার ব্যবসায় আপনি প্রফিটস এর মুখ দেখতে পান, ব্যবসায় লাভের মুখ দেখতে পান, আপনার ব্যবসায় যে দিনের পর দিন মন্দা চলছে, লোক আসছে না, টাকা হচ্ছে না, ব্যবসার লস হচ্ছে, সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য আপনার সুইচওয়ার্ড হচ্ছে কাউন্ট। নেক্সট, অবশ্যই এখানে আরেকটি পরবর্তী সুইচওয়ার্ডে যাওয়ার আগে বলবো, যারা রেকি জানেন, যারা রেকি জানেন তাদের জন্য বলবো সুইচওয়ার্ডের সাথে সাথে পাশাপাশি আপনি যে টেকনিক শিখেছেন আপনি হিলিং পাঠান, নিজের ব্যবসাকে হিলিং পাঠান। আপনার যদি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলবো ডিস্টেন্স হিলিং দিন ব্যবসাকে। যারা মানি রেকি শিখেছেন তাদের জন্য এই প্রসঙ্গে বলবো, যেভাবে ক্লাসে শেখানো হয়েছে, যেভাবে আপনাদের ডলার সাইন বা রুপি সাইন, যা যা সিম্বল আপনি শিখেছেন সেটি প্রয়োগ করুন। যারা চিবল জানেন তারা ব্যবসার ক্ষেত্রে চিবল এনার্জি পাঠান। যদি চিবলের ভিডিও আপনি না জানেন কিভাবে ব্যবসার ক্ষেত্রে চিবলের ভিডিও আপনি পাঠাবেন, সেই ক্ষেত্রে আমি এখানে লিংক যেটা আমি আগেও দিয়েছি, রেকি সংক্রান্ত প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে চেক করতে পারেন, দেখতে পারেন কিভাবে ব্যবসা আপনি এগিয়ে নিয়ে যাবেন রেকি শেখাচ্ছি, সেটাও কিন্তু সেখানে শেখানো আছে। আর যারা ক্লাসে আমার কাছে ক্লাস করেছেন তাদের তো হাতে কলমে সবকিছু শিখিয়েই দিয়েছি, তো সেই ক্ষেত্রে শিল্পের পাশাপাশি রেকি প্রয়োগ করতে অবশ্যই ভুলবেন না। এরপরে বলবো নেক্সট যে সুইচওয়ার্ডটি দিতে চলেছি সেটি আপনাকে আপনার ক্যাশ ফ্লো, আপনার অ্যাবান্ডেন্স, প্রসপারিটি,
আপনার আর্নিং সব কিছু বাড়িয়ে দেবে। একটা ব্যবসায় কিন্তু লিকুইড ক্যাশ ফ্লোটা সব থেকে বেশি প্রয়োজন। লোকে দিনের পর দিন জিনিস কিনছে ধারে, আর আপনার কাছে টাকা নেই, তো আপনি মালটা কোত্থেকে কিনবেন, আপনি র মেটেরিয়ালটা কোত্থেকে কিনবেন? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রয়োজন কি, সেটা হচ্ছে লিকুইড ক্যাশ ফ্লো। আর সেই ক্যাশ ফ্লোটা যাদের বন্ধ হয়ে গেছে, যে আমার কাছে পেমেন্ট নেই, তারা পরে দিচ্ছি, বা যারা হয়তো খরিদ্দার তারা দিতে পারছে না কোনো কারণে, সেই ক্ষেত্রে আমি সব দিক বিবেচনা করে বলবো, আপনার যেটা সুইচ পয়েন্ট হবে সেটা হচ্ছে গোল্ডেন সানরাইজ অ্যাড কাউন্ট নাও। কিভাবে চ্যান্টিং করবেন? গোল্ডেন সানরাইজ অ্যাড কাউন্ট নাও, গোল্ডেন সানরাইজ অ্যাড কাউন্ট নাও, গোল্ডেন সানরাইজ অ্যাড কাউন্ট নাও, গোল্ডেন সানরাইজ অ্যাড কাউন্ট নাও। যারা এত দূর অব্দি ভিডিওটি দেখেছেন তাদের প্রত্যেককে প্রথমেই আমি ধন্যবাদ জানাই। একটা জিনিস স্পেশালি এখানে বোনাস পয়েন্ট হিসেবে শেয়ার করছি, যখন আপনারা যে কোনো সুইচ ওয়ার্ড শেয়ার করছেন, যারা হয়তো এরকম ভাবে আপনি প্রণামের মুদ্রাতে করছেন, খুব ভালো, যারা হয়তো নর্মালি জাস্ট হাত রেখে চ্যান্টিং করছেন, তাদের জন্য বলবো, কর গুনে না করে সিম্পল মোবাইলে টাইমার লাগিয়ে দিন 5 মিনিট 10 মিনিটের। এবং এখানে যে বোনাস পয়েন্টটা হচ্ছে, নিজের হাতটা এরম ভাবে সিম্পল রাখবেন আর দুটো আঙুল এরম করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুবের মুদ্রা, ঠিক আছে? আমাদের লর্ড কুবেরের সাথে যুক্ত। সিম্পল হাতটা এরকম ভাবে রাখবেন, নিজের হাঁটুর ওপর এরম ভাবে রেখে আপনি চ্যান্টিং করবেন। যদি আপনি সাপোজ অন চ্যান্টিং করছেন, আপনি ইন্টেনশন দিলেন, সবকিছু করলেন, যে আমার ব্যবসার জন্য নতুন নতুন আইডিয়াস আসছে আমার মাথায়, আমি খুব ভালো ইউনিক ইউনিক আইডিয়াস পাচ্ছি এবং প্রত্যেকটা আমার মার্কেটে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে বলে আপনি চ্যান্ট করলেন, অন শুরু করবেন চ্যান্ট করার, হাতটা কিন্তু সাথে সাথে এরকম ভাবে হাঁটুর উপর রাখবেন এবং চ্যান্টিং করবেন অন 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 অন। সিম্পল চ্যান্টিং করবেন এইভাবে, তাতে আপনার চ্যান্টিং এর কাজ দেবে এবং সাথে সাথে কিন্তু এই যে মুদ্রাটা আমি শিখিয়ে দিলাম, এই মুদ্রাটাও কিন্তু কুবের মুদ্রা। আর লর্ড কুবের মানে কিন্তু কুবের দেব, মানে কি, টাকা আকর্ষণে এক মানে বিশেষভাবে হেল্প করে। যেমন মা লক্ষ্মী হেল্প করেন, তেমন কুবের দেবও আমরা জানি কিন্তু আমাদের টাকা পয়সা ভীষণভাবে সাহায্য করে দিতে। তো সেই জন্য দুটো জিনিস যখন ইকুয়ালি কাজ করবেন, বুঝতেই পাচ্ছেন কতটা জোরদার হতে চলেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে কিছু নতুন ভিডিও নিয়ে, কিছু নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনি যদি কোনো টপিক আমার থেকে জানতে চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আগামী দিন আপনাদের জন্য সেই টপিক নিয়ে ভিডিও অবশ্যই প্রস্তুত করব। আজকে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।